স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের দুইটি অধ্যায় তোমাদের ক্লাস হবে। একটি হচ্ছিল তৃতীয় অধ্যায় আছে, যেটি আত্মকর্মসংস্থানের প্রেরণা, আরটি আছে হচ্ছে হলো শিল্প উদ্যোগের ক্ষেত্রসমূহ। তো আমি শুরুতেই যদি বলি আর কি, যে প্রেরণা জিনিসটা কি, এই অধ্যায় তিনে এটা তোমাদের আছে। প্রেরণার কথাটা বলতে গেলে আমাদের কিন্তু শুরুতেই আসে যে আমরা কোনো একটা কাজ কাউকে দিয়ে করায় নিতে চাচ্ছি, মূলত এটা হবে হচ্ছে হলো অধস্তন যারা আছে তাদেরকে দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের স্বার্থে কোনো কাজ আমি করায় নেওয়ার জন্য, ওই কাজটা করার জন্য তাদের প্রতি তাদের ভিতরে যে আগ্রহ সৃষ্টি করা, তাদেরকে যে অনুপ্রাণিত করা, মূলত এই জিনিসটাই কিন্তু হচ্ছে হলো অধ্যায় তিনে আছে হচ্ছে হলো যে প্রেরণা আর কি। এই প্রেরণার কথা এখানে বলছে আর কি। তার মানে কি, এই অন্তর্নিহিত যে মানুষের শক্তি আছে, যে আমরা কিন্তু দেখা যায় যে কোনো কাজ কিন্তু আমরা করতে চাই, কিন্তু করতে যায় কি ব্যাপারটা দাঁড়ায়, যে কোনো কারণে হয়তো এক পর্যায়ে যে ওই কাজটা করার মতো আমাদের ভিতর থেকে আগ্রহ আসতেছে না। আমাদের ভিতরে শক্তি আছে কাজটা করার, কিন্তু আমরা কাজটা কোনো কারণে করতে চাচ্ছি না। এই কাজটা করার জন্য যে বাইরে থেকে যে একটু পুশ করা, একটু প্রেশার দেয়া, এই জিনিসটাই কিন্তু হচ্ছে হলো মূলত বলে হচ্ছে হলো প্রেরণা। যেরকম দেখা যায় যে বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু যারা যখন পড়াশোনা যখন নতুন শিখতে যাচ্ছে তাদেরকে কিন্তু এরকম দেখানো হয় কিংবা এরকম বলা হয় যে তুমি এই কাজটা করো, এই লেখাটা লেখো কিংবা এই কবিতাটা মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাকে এরপর একটা চকলেট দেওয়া হবে কিংবা কিছু একটা পুরস্কার দেওয়া হবে। তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক প্রতিষ্ঠানে এরকম থাকে যে ভালো পারফরমেন্সের উপরে তার কোনো বেতন বৃদ্ধি হয়, তার ইনক্রিমেন্ট হয়, কিংবা তাকে কোনো সম্মান দেয়া, তাকে কোনো লেটার অফ অ্যাক্রিডেশন দেওয়া, কোনো স্বীকৃতিপত্র দেওয়া, এই জিনিসগুলোই কিন্তু মূলত কাজ করে প্রেরণা হিসাবে কোনো যে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য আর কি। তো এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দক্ষ এবং যোগ্য কর্মী বাহিনী কিন্তু আমাদের অবশ্যই দরকার, কিন্তু এর সাথে দরকার যে তাদের ভিতরে এই দক্ষ কর্মীদের ভিতরে দক্ষতার সাথে এই কাজটা করার জন্য মনোবল এবং কর্মস্পৃহা তৈরি করার যে ইচ্ছা বা কর্ম সম্পাদনের প্রচেষ্টা, এইটা করার জন্য আগ্রহ তৈরি করাও কিন্তু অন্যতম মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে বলছে যে শিল্প উদ্যোগীয় প্রেরণার সংজ্ঞা এখানে আছে, যে ওইখানে কিছু সংজ্ঞা বলা আছে, যেমন এইখানে বলা আছে যে এই এম জে বিজ্ঞানীর নাম, এখানে কিছু সমাজ বিজ্ঞানীর নাম বলা আছে, যেমন এম জে জুসিয়াস, এর মতে কি বলছে যে প্রেরণা হলো এরকম একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো কর্মীকে কোনো নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কিন্তু এখানে উৎসাহ বা উৎসাহিত করা হয় বা উৎসাহ দেয়া হয়। আবার আরেকজন আছে এখানে হচ্ছে হলো ডাল্টন, ইনি কি বলছেন যে প্রেরণা হলো মানুষের আচরণ, ইচ্ছা আকাঙ্ক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এবং ওভারঅল যে জিনিসটা বলা যায় যে প্রেরণা হলো কর্মচারীদের ইচ্ছা শক্তিকে কাজের প্রতি অনুপ্রাণিত করার এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কর্মচারীদের কার্যক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। যে তার মানে তাদের যে কাজ করার যে সর্বোচ্চ দক্ষতা 100%, তার যে ইফিকেসি আছে সেই টোটাল 100% ইফিকেসিতেই তাকে দিয়ে আমি ওই কাজটা যে করায় নিব, সেই ঘটনাটাই কিন্তু এখানে বলছে হচ্ছে আমি। আর এখানে কোথায় থেকে এই শব্দটা আসছে এটা যদি একটু তোমাদেরকে বলি, যে এটার ইংরেজি হচ্ছে হলো মোটিভেশন আর কি। এই মোটিভেশন শব্দটা আসছে হচ্ছে হলো ল্যাটিন শব্দ কি থেকে, এম ও ভি মুভির, যার অর্থ হচ্ছে হলো কি চালনা করা, এইখান থেকে কিন্তু আমাদের শব্দটা আসছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো প্রেরণা চক্র। এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, এটা পরীক্ষায় আসবে আশা করি। তো এই প্রেরণা চক্র যে জিনিসটা আছে এইখানে তিনটা জিনিস এইখানে আছে। এখানে দেখো ছবির মাধ্যমে কিন্তু আমাদের এইখানে একটা এই ছবি দেওয়া আছে চক্রাকার। এইখানে এই পজিশনে আছে হচ্ছে হলো যে মূলত শুরুতে হচ্ছে হলো থাকতে হয় অভাববোধ,
মানে যে কোনো একটা কাজের জন্য আমরা কিন্তু কি হবে একটা অভাব বোধ আমাদের মধ্যে থাকতে হবে যে হ্যাঁ ওই জিনিসটা কিংবা ওই জিনিসটা পাওয়ার জন্য আমার এই অভাব আছে, এবং এর ফলে কি করবে মানুষ উদ্দেশ্যমূলক আচরণ করবে আর কি। এবং এই আচরণ করার ফলে তার মধ্যে কি হবে, এই আচরণটা করার ফলে তার এইখানে উদ্দেশ্যটা সাধিত হবে। মূলত এটাই কিন্তু হচ্ছে হলো প্রেরণা চক্র, এখানে এইভাবে প্রেরণা চক্রটা কাজ করে আর কি। এবং এইখানে আর একটা প্রেরণা চক্র আছে, আর একটা আছে প্রেরণা প্রক্রিয়া চক্র। যে জিনিসটাতে কি আছে, শুরুতে থাকে এইখানে হচ্ছে হলো অভাব বোধ, যেটা আছে হচ্ছে হলো প্রেরণা চক্র, এখানে প্রেরণার প্রক্রিয়া চক্র। সেই জিনিসটাকে শুরুতে অভাব বোধ থাকে, এবং অভাব বোধ থাকার ফলে এইখানে যদি আমি ঠিকঠাক পরিবেশ পাই, বাইরে থেকে যদি এখানে পরিবেশ আমার ঠিকঠাক আসে, তাহলে কিন্তু আমার ভিতরে একটা ওই জিনিসটা অর্জনের জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করবে, এবং এরপরে এক্সাইটমেন্ট আসার জন্য কিন্তু আমরা ওই কাজটা করার জন্য প্রচেষ্টা দিব আর কি। সে প্রচেষ্টার মধ্যে কি থাকতে হবে, এইখানে প্রচেষ্টা করার মতো আবার কিন্তু বাইরে থেকে আসার সুযোগ থাকতে হবে। আর একটা জিনিস থাকতে হবে হচ্ছে হলো উদ্দেশ্য আর উদ্দীপক, এই জিনিসটা এখানে এসে যোগ হইলো। হওয়ার ফলে আমরা প্রচেষ্টা করব, প্রচেষ্টার করার পরে কি করব, কার্য সম্পাদন করব, এবং এই কার্য সম্পাদন করার ফলে কি হবে, এবং এই কার্য সম্পাদনটা করার মতো আমার সামর্থ্য কিন্তু এখানে থাকতে হবে আর কি। যে দেখা গেল যে আমি এইখানে প্রচেষ্টা করছি কিন্তু আমার কার্য সম্পাদন করার সামর্থ্য নাই, তাইলে কিন্তু হইল না লাভ। এরপরে আসে হচ্ছে হলো পুরস্কার পাবো আমি, এর ফলে এখান থেকে পুরস্কার পাইলাম আর কি, এবং সেটাই হচ্ছে মেইন ঘটনা। এবং কি হবে, এর ফলে পুরস্কারটা পাইলাম, তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু শেষ। তারপরে আমার ভিতরে যদি কখনো নতুন করে আবার অভাব যদি দেখা দেয়, যে এটা এখান থেকে আসলো, এই অভাবটা দেখা দিলে সে আবার কিন্তু এখান থেকে যে নতুন করে চক্রটা কিন্তু আবার শুরু হয়। এটাই প্রেরণার প্রক্রিয়া চক্র। এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আসে হচ্ছে হলো যে অভাব বোধ, যে জিনিসগুলো আছে একটু হালকা ব্যাখ্যা করে যদি বলি, যে মানুষের প্রেরণা দুই প্রকার, সামাজিক আর জৈবিক। জৈবিক তাড়নায় জৈবিক প্রেরণা, সামাজিক তাড়নায় যে সামাজিক প্রেরণা, এগুলো ক্ষুধা তৃষ্ণা যৌনতা আছে। আর সামাজিক যে প্রেরণাগুলো আছে সেটা হচ্ছে হলো যে ব্যক্তিগত প্রভাব, প্রতিপত্তি, অর্থ অর্জনের যে ইচ্ছা, এই জিনিসগুলো আর কি। আর উদ্দেশ্যমূলক আচরণ সেটা কেমন, যে যদি মানুষের খিদে লাগে কিংবা তৃষ্ণা পায় তাহলে সে ভাত খাবে কিংবা পানি খাবে, যদি সে তার সামাজিক যদি প্রতিপত্তির দরকার হয় সে কিন্তু সেরকম আচরণ করবে। এবং উদ্দেশ্য সাধন, এবং উদ্দেশ্য সাধন কি, যে ক্ষুধার্ত হইলে দেখা যাবে যে সেটা নিবৃত করার জন্য লক্ষ্য নির্ধারণ করবে, যে কিভাবে কিভাবে আমি খাবারটা খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব, এবং এই এই উদ্দেশ্যে সে সেই লক্ষ্যটা অর্জন না করা পর্যন্ত কিন্তু প্রচেষ্টা চালায় যাবে। এটাই হচ্ছে হলো প্রক্রিয়া। এবং যদি প্রেরণাদানের প্রক্রিয়া চক্র যদি বলা হয়, এটার আবার চার ধাপ আছে। এখানে অভাব, উত্তেজনা, প্রচেষ্টা, কার্য সম্পাদন, পুরস্কার, এই যে পাঁচটা পয়েন্টের কথা বললাম, প্রক্রিয়া চক্রে হচ্ছে হলো এই পাঁচটা ধাপ, আর প্রেরণা চক্রে হচ্ছে হলো এই তিনটা ধাপ। এটা খেয়াল রাখো, প্রক্রিয়া চক্র এখানে পাঁচটা ধাপ আছে, অভাব, উত্তেজনা, প্রচেষ্টা, কার্য সম্পাদন এবং পুরস্কার অর্জনের জন্য সন্তুষ্টি অর্জন। এবং এরপরে আমাদের কি থাকবে আরও এখানে, এরপরে আমাদের আরও এখানে কিন্তু থাকতে পারে যে জিনিসটা, যে প্রেরণা ও কর্মদক্ষতা এবং কার্য দক্ষতার মধ্যে পার্থক্য। এটা কি, যে প্রেরণার সাথে তুলনাকার কর্মদক্ষতা। এবং এটা যদি আমরা সহজ কথায় বলি, তাহলে নিচে কিন্তু একটা গ্রাফের গ্রাফ দিয়ে দিছে এরকম করে, যে এইদিকে আমরা দেখাচ্ছি হলো এই টিক চিহ্ন বরাবর হচ্ছে হলো কর্মদক্ষতা, আর এই টিক চিহ্ন বরাবর হচ্ছে হলো প্রেরণার মাত্রা, মানে এইদিকে প্রেরণার মাত্রা, এইদিকে গেছে কর্মদক্ষতা, এবং এই যে গ্রাফটা আছে সেটা এইখান থেকে এইদিকে গেছে। তার মানে
তোমার যদি এখানে যদি আমি 5, 10, 15 এরকম করে যদি দেই, যে এটা 5, এটা 10, এটা 15, এই একক যদি আমি প্রেরণা দিই, তাহলে আমার কর্মদক্ষতা হয়তো বাড়বে 50, 100, তারপরে 150, এরকম করে। তার মানে আমি যত প্রেরণা বাড়াইতে থাকবো আমার কর্মদক্ষতাও বাড়তে থাকবে। এই জন্য গ্রাফটা কোন কোন দিকে যাচ্ছে, এই দিকে, মানে সোজা কিন্তু ঊর্ধ্বমুখে চলে যাচ্ছে। এইটাই কিন্তু মূলত কথা, যে আমরা যত প্রেরণা দিব তত কিন্তু আমরা এখান থেকে কর্মদক্ষতা আমাদের বাড়বে আর কি। যে প্রেরণার মাত্রা বাড়লে আমাদের কিন্তু দক্ষতা বাড়ে। এই জন্যই কিন্তু আমরা দেখি যে দেখা যায় যে বিভিন্ন ক্রিকেট, ফুটবল কিংবা বিভিন্ন খেলায় কি হয়, যে সবাই মাঠের মাঝে গোল হয়ে কিন্তু আলোচনা করে, তারপরে বলে যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট, তারপরে তাকে সাবাস দেয় যে হ্যাঁ ভালো করে বল করো, এইভাবে করলে উইকেট পাবে, তুমি পারবা, এই যে একটা রান খাইছো, 4 খাইছো, 6 খাইছো, সমস্যা নাই, তোমাকে দিয়ে হবে। তো এই জিনিসগুলাই হচ্ছে হলো মোটিভেশন আর কি, যে তার ভিতরের যে কাজ করার যে ক্ষমতাটা আছে, সর্বোচ্চ দক্ষতা, সেটাকে জাগ্রত করে দেওয়া। তারপরে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে হলো প্রেরণা দানের গুরুত্ব যেটা আছে আর কি, প্রেরণা দানের গুরুত্ব এইটা কি, যে প্রেরণা দিলে কি কি পয়েন্ট হয়, এইখানে কয়টা পয়েন্টের কথা বলা আছে, এখানে মোট হচ্ছে হলো 10টা পয়েন্টের কথা বলা আছে, তোমরা যতগুলো পারো মনে রাখবা। এক হচ্ছে হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, এটা শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখলেই কথাবার্তা লিখতে পারবা, অনুকূল মনোভাব এবং আচরণ আর কি, যখন হইতেছে হলো প্রেরণা দেওয়া হবে, তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, তখন তারা কোম্পানির প্রতি অনুগত থাকবে, কোম্পানির কাজ করতে তারা খুশি মনে কাজ করবে, আর যদি উল্টাটা হয় তাহলে কিন্তু তারা ভালো কাজ করবে না আর কি, যদি তাদেরকে খারাপ ভাষায় কথা বলা হয়। তারপরে পরিকল্পনা বাস্তবায়ন, এবং কর্মীদেরকে যদি মানে সঠিক প্রেরণা দেওয়া হয়, তারা এই পরিবর্তন বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা কাজ করে আর কি, যে যেভাবে করলে কাজটা হচ্ছিল না নতুনভাবে করে তারা কাজটা সমাধান করার চেষ্টা করে। কর্মসন্তুষ্টি অর্জন হয়ে থাকে প্রেরণা কিন্তু কর্মসন্তুষ্টি, মানে একটা কাজ করার পরে যে মনের ভিতরে যে আত্মতৃপ্তি আসছে, যে হ্যাঁ আমি একটা খুব ভালো কাজ করছি কিংবা একটা কঠিন কাজ আমি শেষ করে ফেলছি, এই যে কর্মসন্তুষ্টিটা তার মধ্যে আসবে। তারপরে হচ্ছে হলো চ্যালেঞ্জ মোকাবেলা করার ভিতরে, তার মোকাবেলা করার জন্য তার ভিতরে একটা দক্ষতা কিংবা একটা আগ্রহ আসবে। তারপরে অনুকূল দলীয় আচরণ করার জন্য তার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে। তারপরে শ্রম ব্যবস্থাপনার উন্নয়ন সাধন, তার মানে কি, যে দেখা যায় যে যদি তাদেরকে ঠিকঠাক মতো প্রেরণা দেওয়া হয়, তাহলে যে নিজেদের মধ্যে যে বিভিন্ন অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব এইগুলো যে আছে, এগুলো কিন্তু থাকবে না, তারা খুব সুন্দরভাবে কাজ করবে। তারপরে হলো ফলপ্রসূ প্রশিক্ষণ, যেটা কেমন, যে প্রশিক্ষণে আমরা যতই একটা ভালো প্রশিক্ষণ কাউকে দিই না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো কী কাজটা এখানে, যে আমি তাদেরকে প্রশিক্ষণে নিয়ে কিছু শেখার জন্য তাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হবে। যদি আগ্রহ না হয় তাহলে প্রশিক্ষণ নিলে সে হয়তো বসে বসে ক্লাসটা করে চলে গেল, কিন্তু কোনো কাজে লাগবে না, যে জিনিসটা হয় অনেক সময়। তারপরে আছে যে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি, যেটা কৃতিত্ব অর্জনের প্রেরণা তত্ত্ব আর কি। আর একটা আছে কৃতিত্ব অর্জনের প্রেরণা বৃদ্ধির কৌশল। আচ্ছা, কৃতিত্ব অর্জনের প্রেরণা তত্ত্ব কি, যেমন বলছে যে শিল্প উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে প্রেরণা তত্ত্বগুলোর ভিতরে কৃতিত্ব অর্জন তত্ত্ব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ম্যাকলিল্যান এই 3.2, এইখানে আমি তোমাদেরকে বলতেছি 3.2 বলতেছি, যে কৃতিত্ব অর্জনে এখানে প্রেরণা তত্ত্ব যে জিনিসটা আছে, এইখানে হচ্ছে হলো যে ম্যাকলিল্যান বলছে যে কৃতিত্ব অর্জনে প্রেরণা হচ্ছে একটি শিক্ষণীয় প্রেরণা, যা ব্যক্তিকে উঁচু মানের কার্য সম্পাদনে কিন্তু তাকে প্রেরিত করে। তারপরে বলছে যে কৃতিত্ব অর্জন প্রেরণা প্রাণীর যে জীবনী শক্তি বা সঞ্জীবনী শক্তি থাকে, তা তাকে কাজকর্মে উচ্চ মানের পরিচয় দিতে তাগিদ দেয়। আচ্ছা, এখানে পয়েন্টগুলো কি আছে, 1 নম্বর হচ্ছে হলো চরম উৎকর্ষতার প্রতি অঙ্গীকার। এটা কেমন, যে উচ্চ কৃতিত্ব অর্জনে প্রেরণা সম্বলিত ব্যক্তিগণ চরম উৎকর্ষতার মূল্য দিয়ে থাকেন, এবং তারা অল্প কাজে কিন্তু সন্তুষ্ট হয় না, তারা
অনেক বেশি কাজ করে, অনেক দক্ষতার সাথে কাজ করে, কিন্তু মানে সর্বশ্রেষ্ঠ কর্মীর যে একটা খেতাব, এটা নেয়ার মধ্যে নেওয়ার জন্য তাদের ভিতরে এক ধরনের আগ্রহ কাজ করে, কাজের প্রতি অঙ্গীকার। এটা কেমন যে সে যদি একটা কমিটমেন্ট করে যে হ্যাঁ আমি আজকে এই দিনের ভিতরে আমি কাজটা শেষ করব, দেখা যাচ্ছে সে সে অফিস টাইমের পরে অতিরিক্ত কাজ করে, কিন্তু সে কাজ শেষ করেই তারপরে বাসায় যাচ্ছে আর কি, মূলত ঘটনাটা এরকম। তারপরে পরিমিত ঝুঁকি গ্রহণে আগ্রহী হয়, সুযোগ সুবিধা গ্রহণ করে, এরা পরামর্শ গ্রহণে আগ্রহী হয়। এদের চিন্তাভাবনা হচ্ছে হলো সফল ব্যক্তিদের মতো, সফল ব্যক্তিরা যেভাবে কার্যকলাপ নিয়ে সফলতা অর্জন করে, এরকম চিন্তাভাবনা আর কি। এবং তারা সবসময় চ্যালেঞ্জিং কাজের মধ্যে, চ্যালেঞ্জিং কাজে কিন্তু তারা সবসময় হচ্ছে হলো এই এই কাজটা মানে চ্যালেঞ্জিং কাজ করেই তারা কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করেই তারা আর্থিক যে তৃপ্তি আছে এই জিনিসটা পায়। তারপরে এরপরে আসে হচ্ছে হলো কৃতিত্ব অর্জনের পেশনা বৃদ্ধির কৌশল, এটা বেশি ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে। এর থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে হলো 3.3, যে কৃতিত্ব অর্জনের পেশনা বৃদ্ধির কৌশল, সেই জিনিসটা কেমন যে হচ্ছে হলো কি প্রক্রিয়ায় আমরা কৃতিত্ব অর্জনের পেশনা বৃদ্ধি করব। তারপরে এরা বলছে যে কেউ যদি এরকম অবস্থায় থাকে যে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ভিতরে তার ভিতরে তাগিদ অনুভব করতেছে, কিন্তু সেই তাগিদটা সে কাজে পরিণত করতে পারতেছে না, তার সামনে কিছু বাধা আছে, এই বাধাগুলো দূর করার জন্য সে কী করবে, স্থগিতকরণ সিদ্ধান্ত যেটা প্রথমেই করবে, যে তাড়াহুড়া করে সে সিদ্ধান্ত না নিয়ে কি করবে যে একটু ধীরে সুস্থে সমাধান খুঁজে তারপরে সিদ্ধান্ত নেবে, বিকল্প সমাধান নিতে হবে। তার কারণ কি যে একটা জিনিসের আগে কিন্তু আমাদের প্ল্যান এ প্ল্যান বি এরকম থাকতে হবে, প্ল্যান এ থাকতে হবে, তারপরে প্ল্যান বি থাকতে হবে, প্ল্যান সি, তার মানে একটা যদি আমার এফেক্টিভ মানে ফলপ্রসূ না হয় তাহলে আমরা পরের পদ্ধতিতে আমরা কাজটা সমাধান করব। পরিবেশ সম্পর্কে অবহিত হওয়া এবং যে পরিবেশে আমরা কাজ করতে যাচ্ছি সেই পরিবেশ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, অভিজ্ঞ লোকের সাথে আমরা সমস্যা নিয়ে আলোচনা করব, বিরতি গ্রহণ, আমরা কিন্তু একটানা যদি কাজ করি তাহলে আমরা শারীরিকভাবে অসুস্থ হতে পারি। তো আমরা যে জিনিসটা করব যে আমাদের দক্ষতাটা সর্বোচ্চ মাত্রায় ধরে রাখার জন্য আমরা যতক্ষণ কাজ করলে অসুস্থ হব না একটানা ততক্ষণ কাজ করে ব্রেক নিব, আমরা আধা ঘন্টা কাজ করে 20 মিনিটের ব্রেক নিলাম কিংবা 1 ঘন্টা কাজ করে 20 মিনিটের ব্রেক নিলাম, এইভাবে আমাদের দক্ষতাটা ধরে রাখবো আর কি। তারপরে বলছে যে বিরতি এত নিলাম, তারপরে ইতিবাচক উপায়ে কাজ করবো, পজিটিভ থিঙ্কিং আমরা আমাদের থাকবে সবসময়, যে এই কাজটা হইলে যে আমরা যে নেগেটিভ যে আমরা ব্যর্থ হইতে পারি সেই জিনিসটা মাথায় আনবো না, আমরা আনবো এরকম যে এই কাজটা করলে আমাদের 50% যেরকম ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে 50% সফল হওয়ার সম্ভাবনাও আছে, যে আমরা সফলতার অংশটুকুতেই কিন্তু বেশি আলোকপাত করবো আর কি। তো এরপরে যে জিনিসটা আছে যে সাফল্য অর্জনের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করব। এরপরে আছে যে চাহিদার কৃতিত্ব, উচ্চ কৃতিত্ব অর্জনের চাহিদার পটভূমি, এই জিনিসটা কি যে আমরা যদি গল্পের কথা বলি যে সাহিত্য, তারপরে হচ্ছে হলো সন্তান প্রতিপালন, তারপরে হচ্ছে হলো সামাজিকীকরণ, তারপরে হচ্ছে হলো এই এই জিনিসগুলো কয়েকটা জিনিস আমি গল্পের মাধ্যমে বলে দিই। যেমন সাহিত্যের কথা বলা আছে যে আমরা কিন্তু দেখি ইউটিউবে হোক কিংবা বিভিন্ন সাইটে, কিন্তু দেখা যায় যে এই যে মোটিভেশনাল স্পিকার যারা থাকে কিংবা মোটিভেশনাল ভিডিও এই জিনিসগুলো থাকে, সফল ব্যক্তিদের যে কথাবার্তা থাকে কিংবা এই সফল ব্যক্তিদের জীবনের উপরে ভিত্তি করে যে বিভিন্ন সিনেমা তৈরি করা হয়, হ্যাঁ যে জিনিসগুলো আছে যেরকম আছে হচ্ছে হলো যে শশাঙ্ক রিডেম্পশন কিংবা হচ্ছে হলো বিউটিফুল মাইন্ড, তারপরে হচ্ছে হলো এনিগমা, এই যে সিনেমাগুলো আছে এরকম বিভিন্ন সাহিত্য আছে যে হইতেছে মেঘে ঢাকা তারা, তারপরে দেখা যায় যে আরও যে জিনিসগুলো আছে আর কি, যে যেখানে আমরা দেখতে পাই যে ওই উপন্যাসের চরিত্র সে জীবনের বাধাগুলো কীভাবে কাটায় ওঠে সফল হয়েছে, এই জিনিসগুলো যখন আমরা পড়ি তখন আমাদের ভিতরেও একটা ইচ্ছা কিংবা একটা আগ্রহ কিংবা একটা সামর্থ্য চলে আসে যে ও পারতেছে তাইলে হয়তো আমিও পারবো, চেষ্টা করে দেখে। তারপরে আছে সন্তান প্রতিপালন, সন্তানদের সুযোগ সুবিধা দেখে তাদের কথাবার্তা বলার সুযোগ যদি আমরা দিই, যে কোনো কথায় যদি তাকে থামায় না দেয় তুই ছোটো মানুষ তুই তো কিছু বুঝিস না, কিংবা যদি
এরকম না করে আমরা ছোট বড় যেই হোক, যারা যেরকম কথা বলতেছে, সে যদি ঠিক মানে তার কথাটা যদি নেওয়াও নেওয়ার মতো নাও হয়, তাকেও আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারি যে হ্যাঁ তুমি তো একটা কথা বলছো, আচ্ছা আমরা কোনো কারণে এটা নিতে পারতেছি না, কিন্তু তুমি যে কথা বলার চেষ্টা করতেছো এই জিনিসটাকে স্বাগত জানানো, সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েশন করা, কিংবা হচ্ছে হলো তাদেরকে বেশি বকাঝকা না করা, কিংবা তাদেরকে নিজে থেকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া। যে ভুল করতে করতেই শিখবে, সে শুরুতে ভুল করতেছে সন্তান, এভাবে কিন্তু তাকে তাও আমি কিছু ছোট ছোট কাজ করতে দিচ্ছি, এইভাবে কিন্তু সে যখন দক্ষ হয়ে উঠবে তখন কিন্তু সে বড় হয়ে বড় বড় দায়িত্ব পালনেও কিন্তু তার কখনো সমস্যা হবে না, এই জিনিসটা বলছে। তারপরে আছে যে সামাজিকীকরণ, যে জিনিসটা আছে যে এখন আজকালকার ছেলে মেয়েরা যারা শহরে থাকে দেখা যায় যে খুব কম ছেলেপেলের সাথে মেশে, কিংবা সারাদিন ভিডিও গেম, কিংবা নিজের পরিবার নিজের ভিতরেই কিন্তু তারা সবসময় সীমাবদ্ধ থাকে, কিন্তু এর ফলে কিন্তু তাদের যে মনের ব্রডনেস এই জিনিসটা কিন্তু তৈরি হয় না, তারা সংকীর্ণ মনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সে যদি স্কুল কলেজে সবার সাথে মেশে, বিভিন্ন ক্লাব যেরকম বিতর্ক, ক্রীড়া, সাংবাদিকতা, এরকম সব কিছুর সাথে সে যদি সংযুক্ত থাকে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা, এই জিনিসগুলোর সাথে সে কাজ করলে তার ভিতরে কিন্তু একটা সে একটা রিমার্কস তার মধ্যে তৈরি হয় যে হ্যাঁ আমি এই এই জিনিসগুলো সফলতার সাথে দক্ষতার সাথে করছি। তো পরবর্তীতে এই ছোটো ছোটো সফলতাই কিন্তু তাকে বড় লক্ষ্য অর্জনে প্রস্তুত করে তোলে আর কি, এই জিনিসটাই এইখানে বলা হয়েছে। এরপরে পরের অধ্যায় আছে যে হচ্ছে হলো অধ্যায় চার, ছোট আছে একটা পেজ, এটা তোমাদেরকে বলে দেই যে শিল্প উদ্যোগের সংজ্ঞা এখানে আর একবার বলা আছে, সেটা তো তোমরা আগেই পড়ছো। এরপরে আছে যে 4.1 এ কি আছে এখানে, পেশা বা বৃত্তি হিসাবে শিল্প উদ্যোগের প্রয়োজনীয়তা। পেশা বা বৃত্তি হিসাবে শিল্প উদ্যোগের প্রয়োজনীয়তা যদি আমরা এখানে বলি, যে কথাটা তোমাদেরকে আমি প্রথম ক্লাসেই বলছিলাম, অনেকেরই কিন্তু এখানে আমরা ছাত্ররা দেখা যাবে যে ডিগ্রি অর্জন করে পাশ করে যাবে, কিন্তু কেউ সরকারি চাকরি পাবে, কেউ বেসরকারি চাকরি পাবে, কিন্তু এরপরেও দেখা যাবে কিন্তু যে কিছু কিন্তু চাকরি বাকরি হয়তো নাও পাইতে পারে, এবং তারা কী করবে, এই নিজস্ব কোনো উদ্যোগ, কোনো শিল্প উদ্যোগ, কোনো খামার, কোনো ছোট কুটির শিল্প, মাঝারি শিল্প, এইগুলোর মাধ্যমে কিন্তু নিজেরাও যেরকম আত্মনির্ভরশীল হয়ে যাবে, মানে স্বয়ংসম্পন্ন থাকবে, এরকম আশেপাশের 5-10 জনেরও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা তারা করবে, এই জিনিসটাই আছে। তো পেশা হিসাবে শিল্প উদ্যোগ শিক্ষার প্রয়োজনীয়তা কি, যে শিল্প উদ্যোগ সম্পর্কে শিক্ষা লাভ করলে এইখানে শিল্প উদ্যোগের ধারণা পাওয়া যায় যে আসলে শিল্প উদ্যোগ জিনিসটা কি। এইখানে মূলত বলছে যে শিল্প উদ্যোগ শিক্ষার প্রয়োজনীয়তাটাই কিন্তু এইখানে বলা আছে। এরপরে আছে হচ্ছে হলো যে উদ্ভাবনী এবং ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহ। এইখানে কি হবে যে শিল্প উদ্যোগ একজন তরুণ ব্যক্তি যে আছে তাকে উদ্ভাবনী, সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহিত করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন, নিজস্ব ক্ষমতা অনুযায়ী কাজ করার আগ্রহ তৈরি করে, তার ভিতরে দায়িত্ববোধ তৈরি হয়, এবং এর ফলে কি হয়, সে একটা কাজ হাতে নিছে, সে কাজটা কিন্তু যে করতেও না পারে, যে কোনোভাবে কাজ শিখে হোক, কারোর সহায়তা নিয়ে হোক, সে কাজটা নামায় দেবে আর কি, সে মাঝপথে কাজ রেখে পালাবে না, এই যে দায়িত্ববোধ আছে এই জিনিসটাই আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ করে, এটা তোমরা বুঝতেই পারতেছ। সাফল্য অর্জনের সম্ভাবনা তৈরি, সেটা কেমন, সে যদি ঘরে বসে মন খারাপ করে বসে থাকে এতে কিন্তু সে খুব বেশি সফল কিংবা জীবনে উন্নতি করার কোনো উপায় নাই। এই সময় সে ঘরে বসে বসে ব্রুডিং না করে সে কিন্তু শিল্প উদ্যোগের মাধ্যমে কি করতে পারে, সাফল্য অর্জন করতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হয়, শিল্প উদ্যোগ শ্রেণী তৈরি আর কি। সেটা কেমন, যে আমরা বলতেছিলাম একদিন যে বাংলাদেশের সামনে লক্ষ্য হচ্ছে হলো শিল্পক্ষেত্র কিন্তু উন্নত করা, এবং এই ক্ষেত্রে যত বেশি তরুণ, যত বেশি নতুন জনগোষ্ঠী তারা শিল্প উদ্যোগে আগ্রহ হবে, তত বেশি 10 জন আসলে কিন্তু তাদের ভিতরে 8 জন সফল হবে, তাদের সফলতা দেখে আরও 20 জন আসবে, এই 20 জনের ভিতরে 15 জন সফল হবে, তাদেরকে দেখে 50 জন আসবে, এইভাবে কিন্তু একটা শিল্প উদ্যোগের একটা একটা গ্রুপ, একটা শ্রেণী তৈরি হয়ে যাবে। তারপরে হচ্ছে হলো আত্মবিশ্বাস ও প্রতিভার বিকাশ হবে। তারপরে
এরপরে একটা গুরুত্বপূর্ণ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে আর কি, সেটা হচ্ছে হলো কৃষিভিত্তিক শিল্প। কৃষিভিত্তিক শিল্প এই জিনিসটা কি, এইটার তালিকা যে যেসব শিল্পের কাঁচামাল কৃষির উপরে ভিত্তি করে গড়ে ওঠে, মানে যে শিল্পের আমার যে র ম্যাটেরিয়ালস আসতেছে কৃষি থেকে, সেইগুলাই কিন্তু কৃষিভিত্তিক শিল্প। যেমন ধান, পাট, আখ, তুলা, যেরকম পাট থেকে চটের, পাটের ব্যাগ, তারপরে দড়ি, এই জিনিসগুলো তৈরি করা, বস্তা তৈরি, এইগুলা তৈরির যে শিল্প, এইটা কিন্তু কৃষিভিত্তিক শিল্প হইতে পারে। তারপরে তুলা, তুলা দিয়ে আমরা সুতা তৈরি করব, কিংবা যে সেই সুতা ব্যবহার করে পরবর্তীতে প্রক্রিয়াজাত করে কাপড় তৈরি করব, এটা কিন্তু কৃষিভিত্তিক শিল্প। তারপরে আছে যে সম্ভাবনাময় আরও কী কী আছে, হাঁস মুরগির খামার, মৎস্য দুগ্ধ খামার, চিংড়ি চাষ, তারপরে পশু খাদ্য তৈরি, মোটা তাজাকরণ, মৃৎশিল্প, কুমারের কাজ, কাঠের আসবাবপত্র, মৌমাছি আহরণ প্রকল্প। এরপরে আছে যে কৃষি সহায়ক শিল্প উদ্যোগ, কৃষি সেক্টরে সবচেয়ে সম্ভাবনাময় শিল্প উদ্যোগ যে জিনিসগুলো আছে 4.3-এ, সেটা হচ্ছে হলো হাঁস মুরগির খামার, মৎস্য দুগ্ধ খামার, পশু তৈরির কারখানা, মানে পশু খাদ্য তৈরির কারখানা, গরু মোটা তাজাকরণ, মৌমাছি এবং মধু চাষ আর কি, এই জিনিসটা। আর কৃষিভিত্তিক 5টি সরকারি প্রতিষ্ঠান, এটাও তোমরা খেয়াল রাখবা যে কৃষিভিত্তিক 5টি সরকারি প্রতিষ্ঠান কি আছে। এইখানে আছে হচ্ছে হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারপরে হচ্ছে হলো বাংলাদেশ তুলা উন্নয়ন, তুলা গবেষণা ইনস্টিটিউট, তারপরে আছে ধান গবেষণা ইনস্টিটিউট, তারপরে আছে হচ্ছে হলো ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট। এই সবগুলো কিন্তু তোমরা নাম নেট থেকে কালেক্ট করে বাংলা ইংরেজি ফুল ফর্মে মুখস্থ করবা। এই পরবর্তীতে এখান থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, বরাবরই এসে থাকে, এই যে তোমরা অষ্টম পর্ব যখন এখানে রিপোর্ট কিংবা যে তোমাদের সাবমিট করবা, ওই সময় তোমাদের যে একটা পরীক্ষা হবে, ওইখানে কিন্তু এখান থেকে একটা ছোট প্রশ্ন থাকে বিভিন্ন গবেষণা কেন্দ্র কিংবা এগুলার নাম নিয়ে আর কি। তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে তোমরা।